অন্য সব দিনের চেয়ে নোভাক জোকোভিচের জন্য সকালটা একটু আলাদা। দিনটা শুরু হয়েছে চমৎকার এক খবর দিয়ে। জোকোর ওপর থেকে অস্ট্রেলিয়ায় প্রবেশের ওপর দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে দেশটির সরকার। আসন্ন অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে পারবেন সার্বিয়ান তারকা। খবরটা শোনার পর স্বস্তিতে জোকোর সমর্থকরা। উচ্ছ্বসিত জোকোভিচও, তবে চোখের সামনে বারবারই ভেসে উঠছে গেল বছর ডিসেম্বরে তার জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর সে দিনগুলোর কথা। অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে গিয়ে কি পরিমাণ হেনস্থার শিকার হয়েছিলেন 35 বছর বয়সী এই তারকা। করোনার টিকা না নিয়ে দেশটিতে প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল অস্ট্রেলীয় সরকার, কিন্তু টিকা না নিয়ে প্রবেশের চেষ্টা চালান জোকো। তাতে আটকে দেয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। আইনি ঝামেলায় জড়িয়ে আপিল করেও মেলেনি রেহাই। শেষ পর্যন্ত ভাঙা হৃদয় নিয়ে অস্ট্রেলিয়া ছাড়তে হয় জোকোকে। তার অনুপস্থিতিতে শিরোপা জিতে 22টি গ্র্যান্ডস্ল্যাম জয়ের রেকর্ড গড়েন নাদাল। এখনও টিকা নেননি জোকো, এ কারণে এবছর ইউএস ওপেনেও খেলা হয়নি তার। তবে দেরিতে হলেও ভাগ্য খুলেছে সার্বিয়ান তারকার, তাকে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। অনুমতি পেলেও সেদিনগুলোর কথা মনে করে বড় স্মৃতিকাতর হয়ে পড়েন জোকোভিচ। অবশেষে মনে হচ্ছে আমি মুক্তি পেয়েছি। সেদিনের কষ্টের কথাগুলো খুব মনে পড়ে। আমার জন্য রাস্তায় নেমেছিলেন সমর্থকরা, আমার বাবা মাকেও বিক্ষোভ করতে হয়েছে, আমার একটা নিজস্ব পরিচিতি আছে, কিন্তু এ ঘটনায় আমাকে নানাভাবে অপমানিত হতে হয়েছিল। সেসব দিনের কথা ভোলা এত সহজ নয়। অংশ নেয়ার অনুমতি মিলেছে। এবার অস্ট্রেলিয়ান ওপেনে দশম শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন নোভাক জোকোভিচ। আমি সব ভুলে অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে আবারও শুরু করতে চাই, তবে ফেদেরারকে মিস করব অনেক। ক্যারিয়ারে এখন পর্যন্ত 21টি গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন নোভাক জোকোভিচ। পারভিন আক্তার, সময় সংবাদ,